এই সোনালীর জন্যই ওই ছোকরা এত শক্তি পেয়েছে। এই সোনালী ইলিশকে দিয়ে আমি এখন আমার সবকিছু জয় করব। ডাইনিটা তো সোনালী ইলিশকে নিয়ে যাচ্ছে। বিক্রম, শুনছো? মধুমতি, ওই ডাইনি তো সোনালী ইলিশকে নিয়ে যাচ্ছে। এই কি, কেউই তো আমার কোনো কথা সাড়া দিচ্ছে না। আমি বরং ডাইনির পিছনে গিয়ে দেখি কোথায় নিয়ে যাচ্ছে সে সোনালীকে। এখানেই তো ছিল, আমি তো সোনালীকে এখানে রেখে তোমাকে বন্দি থেকে মুক্ত করতে গেলাম, কিন্তু এখন দেখছি এখানে সোনালী নেই। হ্যাঁ, আমার পাখিটাও নেই, তারা তো এখানেই ছিল। নিশ্চয়ই তাদের কোনো বিপদ হয়েছে, যে কোনোই হোক ওদের উদ্ধার করতে হবে। কিন্তু কিভাবে উদ্ধার করব? আমরা তো কিছুই জানি না, কোথায় আছে আমার বোন সোনালী, এ কি বিপদ হলো? তুমি ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধরে দেখো। আমার মনে হয় পাখি নিশ্চয়ই সোনালীকে উদ্ধার করতে গিয়েছে, পাখিকে আসতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর যে কোনো উপায় নেই। এই সোনালীর জন্যই ওই ছোকরাটা এত শক্তি পেয়েছে। এই সোনালী ইলিশকে দিয়ে এখন আমি আমার সব কিছু জয় করব। তোরই ইচ্ছা কখনো পূরণ হবে না শয়তান ডাইনি। আমি এক্ষুনি তোকে পাথর বানিয়ে দিচ্ছি। টিং টিং ঝটপট, দুষ্ট ডাইনি পাথর হোক ঝটপট। আমার মন্ত্র তো এই ডাইনির উপর কাজ করছে না, এমন কেন হচ্ছে? কি সোনালী ইলিশ, কিছু বুঝতে পারছিস নে? তোর মন্ত্র আমার উপর কাজ করবে নে। আমি আগেই বলেছিলাম আমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। দেখ, আমি ফিরে এসেছি, এখন আর তোর কোনো মন্ত্রই আমার উপর কাজ করবে না। আমি আর লাভারাজ মিলে তোকে বশ করে পুরো পৃথিবীতে রাজত্ব করব। তোর এই ইচ্ছা কখনো পূরণ হবে না। আমার ভাই আমাকে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে তোদের হাত থেকে। ভাই, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস দিদি? দেখি দেখি। এই যে দেখো, সেই সোনালী ইলিশ যার মাধ্যমে ওই ছোকরা এত শক্তি পেয়েছে। এখন এই সোনালী ইলিশ আমার হাতে বন্দী, ওই ছোকরাটাকে এখন সহজেই মারা যাবে। দে দিদি, এই সোনালীকে আমার হাতে দে, আমি এক্ষুনি কাঁচা চিবিয়ে খাই। না না, ভুলেও এই কাজ করা যাবে না। ওই সোনালীকে দিয়েই যে এখন আমরা পুরো পৃথিবীতে রাজত্ব করব। ওকে এক দুষ্ট দৈত্যে পরিণত করে ওই পৃথিবী ধ্বংস করাবো আমরা, তারপর নতুন এক পৃথিবীতে রাজত্ব করব আমি আর তুই। সেখানে আমি থাকবো রানী আর তুই হবি আমার বিশ্বস্ত মন্ত্রী। কিন্তু এই সোনালীকে দৈত্য বানাবো কি করে? আছে আছে, সেই ব্যবস্থাও আমার কাছে আছে। তোকে যে মহা ঔষধি দিয়ে বাঁচিয়েছি, সেই মহা ঔষধি দিয়ে ইলিশকে দৈত্য বানিয়ে দেব। আচ্ছা দিদি, আমাকে তুমি কোথায় পেয়েছিলে? আর আমাকে বাঁচালে কি করে তুমি? ওই বিক্রম আমার পাখা কেটে দেওয়ার পর তো আমি যন্ত্রণায় সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। শোন তাহলে, সেদিন আমি ওই বনের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আর তখনই দেখি তুই ওই বনের মাঝে শুয়ে যন্ত্রণায় কাতর রয়েছিলি। বাঁচাও, কেউ আমায় বাঁচাও, যন্ত্রণা, খুব যন্ত্রণা হচ্ছে আমার।
আমি যে যন্ত্রণায় মরে যাচ্ছি, কেউ আমায় রক্ষা করো। তুমি আমায় বাঁচাও, আমায় রক্ষা করো। বেশ চল, তোকে আমি আমার গুহায় নিয়ে যাই, সেখানে নিয়েই তোকে সুস্থ করে তুলছি। এখনই যাচ্ছি। এইবার তুই কি করবি সোনালি? এখন যে তোকে আমার কথা মতোই সবকিছু করতে হবে, নিজের ইচ্ছায় আর কিছু করতে পারবি না তুই। দিদি, এই যে নাও তোমার সেই মহা ঔষধি। হ্যাঁ দে, দেখ এখনই আমি কি করি। আমি আপনার জন্য কি করতে পারি? এই সোনালি, এখন আমার সব কথা শুনবে। যা সোনালি, এই পৃথিবীতে যে সব কিছু তছনছ করে দিয়ে আয়, একটা মানুষও যেন বেঁচে না থাকে। জি মালিক, এখনই যাচ্ছি। এ কি সর্বনাশ হলো! এই ডাইনি আর লাভারাজ মিলে তো পৃথিবীর ধ্বংসের পরিকল্পনা করছে। আমার যে বিক্রমকে এক্ষুনি যে সব খুলে বলতে হবে, পৃথিবীর মানুষকে যে আমার বাঁচাতেই হবে। কি হলো পাখি, তুমি কোথায় গিয়েছিলে? আমরা যে তোমাকে আর সোনালি ইলিশকে খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ পাখি, কোথায় আমার বোন সোনালি? আমি তাকে দেখতে চাই। সর্বনাশ হয়েছে বিক্রম। ওই ডাইনি আর লাভারাজ একসাথে মিলে সোনালি ইলিশকে একটা বড় দৈত্য বানিয়ে দিয়েছে। তারা দুজন পৃথিবীতে রাজত্ব করতে চায়। তার জন্যই ওই সোনালি ইলিশকে পাঠিয়েছে পৃথিবীর সব মানুষদের মারার জন্য। আপনি সবাইকে বাঁচান বিক্রম, আপনি কিছু একটা করেন। কি, সেই ডাইনিয়ার লাভারাজ আবার ফিরে এসেছে? এবার আর তাদের আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাদের হত্যা করার আগ পর্যন্ত আমি আর শান্ত হব না। রাজকন্যা, চলো আমরা জলদি পৃথিবীতে ফিরে যাই। হ্যাঁ তাই চলো বিক্রম। মহারাজ, রাজকুমারী, আমরা এখন চললাম, সব ঠিক হলে আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ তাই যাও। সাবধানে যাবেন বিক্রম, শত্রুদের থেকে নিজেকে রক্ষা করে রাখবেন। এখানে তারা ছাড়া আর কেউ থাকতে পারবে না। এ তো সেই সোনালি ইলিশ, তারই হাল কি করে হলো! এখনই যে বুড়ো বুড়িকে খবর দিতে হয়। সর্বনাশ হয়েছে যে!
সোনালীর উপর নিশ্চয়ই কোনো দুষ্ট আত্মা ভর করেছে। সে যে এক ভয়ানক দানব রূপ নিয়েছে গো। তুমি এক্ষুনি আমার সাথে চলো, সেই সোনালীকে থামাতে হবে, না হয় সে সব কিছু ধ্বংস করে ফেলবে। কি বলছ? আমার সোনালী এমন করছে, কিন্তু তা কি করে সম্ভব? চলো তো যে দেখি। সোনালি ইলিশ, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? কে রে তুই? আমার কাছে আমায় বাধা দিচ্ছিস কেন? তোর কি মরার শখ হয়েছে? না সোনালি, তুমি এভাবে মানুষের ক্ষতি করো না। তুমি তো সবসময় মানুষের উপকার করো, তাহলে এখন এমন কেন করছো? এই বুড়োটা তো বড্ড বেশি কথা বলছে, এক্ষুনি বুড়োটাকে বধ করতে হবে। সোনালি, তোর কি হয়েছে মা? তুই আমায় মেরে ফেললি কেন? যা বুড়ো, এবার তুইও মরে পড়ে থাক, আমার কাজে এখন আর কেউ বাধা দিতে পারবে না। দেখি সব জায়গায় এরকম আগুন লেগে আছে কেন? তাহলে কি সোনালী আপু সত্যি সত্যি দুষ্ট দানব হয়ে গেল? না, আমার এক্ষুনি যেয়ে সব ঠিক করতে হবে। পঙ্খিরাজ, এক্ষুনি চলো সেখানে। পঙ্খিরাজ, তুমি রাজকুমারীকে নিয়ে আমাদের প্রাসাদে যাও, আমি এক্ষুনি সেখানে আসছি। সোনালি আপু, তুমি এসব কি করছো? সবকিছু তছনছ করে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? কে রে তুই? আবার আমার কাজে বাধা দিতে চাচ্ছিস? দাঁড়া, এই এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। সোনালি ইলিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের একুয়েটি চ্যানেলটি, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে। ধন্যবাদ।